শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর তোমাদের পাঠ্য বইয়ের একটি গদ্য পড়ব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠা খুলে বসো। আমাদের আজকের গদ্য হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, লিখেছেন শেখ মুজিবুর রহমান। গদ্যটি পড়ার আগে আমি সরাসরি গদ্যটি পড়ছি, তোমরা বাড়িতে এর শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতিগুলো পড়ে নিবে, দেখো পরিচিতি পড়ে নিবে। গদ্যটি পড়ার আগে এখানে দেখো যে পূর্বকথা লেখা হয়েছে। 1969 এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাঙালির অসংবাদিত মানে হচ্ছে নির্বিবাদ বা অখণ্ড নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 এর 3রা মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ 1লা মার্চ এক ঘোষণায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনি পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত হয়। এই পটভূমিতে 1971 এর 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের এই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে, বক্তব্যে, দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধুর সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। ঐতিহাসিক ভাষণটি এখানে লিপিবদ্ধ হলো। এই ঐতিহাসিক ভাষণটি এখানে তোমাদের এখানে দেওয়া হয়েছে, যে ভাষণটি কিনা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ভাষণটি আমি তোমাদের পাঠ্য বই থেকে না পড়ে সরাসরি শেখ মুজিবুরের ভাষণটি তোমাদের শোনাব। আজকে আমাদের যে গদ্যটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখানে শেখ মুজিবুর রহমানের যে ভাষণটি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে, আজকে আমরা প্রথমেই সেই আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণটি শুনব। মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালের 19 নভেম্বর আমেরিকার চরম এক দুঃসময়ে পেনসেলভেনিয়ার গেটিসবার্গে তিনি এই ভাষণ দিয়েছিলেন। মাত্র 3 মিনিটে 272 শব্দের ছোট্ট এই ভাষণটি আজও বিশ্ববাসীর কাছে আদর্শের এবং শান্তির বার্তা হিসেবে গ্রহণীয়। তখন গৃহযুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র রক্তাক্ত। 1863 সালের 1 থেকে 3 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার গেটিসবার্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে মারা যান প্রায় 8,000 মানুষ। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে যুদ্ধের প্রায় 4 মাস পর এক স্মরণসভায় এই বক্তব্য দেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ফটোগ্রাফাররা ঠিকমতো ক্যামেরা সেট করার আগেই 3 মিনিটের মাথায় তিনি এই বক্তব্য শেষ করেন। এই বক্তব্যের পর বাকরুদ্ধ হয়ে পড়েন উপস্থিত জনতা, এমনকি হাততালি দিতেও তারা ভুলে যান। আব্রাহাম লিঙ্কনের ভাষণটি ছিল এরকম,
87 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই উপমহাদেশে নতুন এক জাতি সৃষ্টি করেছিলেন মুক্তির মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে, এবং এই প্রতিজ্ঞায় উৎসর্গ হয়েছে সব মানুষই সমান। এখন আমরা এক ভয়াবহ গৃহযুদ্ধে অবতীর্ণ হয়েছি। এত সমৃদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ এই জাতি কিংবা অন্য যে কোনো জাতি এটি দীর্ঘকাল সহ্য করতে পারে কিনা সেই পরীক্ষায় ফেলে। আমাদেরকে এই যুদ্ধের এক বিশাল ময়দানে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা এই ময়দানের একটি অংশ তাদের স্মরণের জন্য উৎসর্গ করেছি, যারা এই জন্য জীবন দিয়েছিলেন যেন এই জাতি বাঁচতে পারে। এটি খুবই যুক্তিসঙ্গত ও সঠিক যে আমরা তা করব। তবে বৃহৎ দৃষ্টিতে এই ভূমিকে আমরা উৎসর্গ করতে পারি না, আমরা নিবেদন করতে পারি না, আমরা পবিত্র করতে পারি না। সাহসী মানুষগুলো জীবিত কিংবা মৃত যারা এখানে যুদ্ধ করেছেন এবং এই ভূমিকে পবিত্র করেছেন, আমাদের ক্ষীণ ক্ষমতা খুব সামান্যই তাতে যোগ কিংবা বিয়োগ করতে পারে। আমরা এখানে কি বলছি তা সামান্যই কিংবা কোনো কিছুই হয়তো পৃথিবী মনে রাখবে না, তবে তারা যা করেছিলেন এই ভূমি কখনোই তা ভুলবে না। আমরা যারা এখন আছি তাদের বরং সেই অসমাপ্ত কাজে নিজেদেরকে উৎসর্গ করতে হবে, যেগুলো এখানে যারা লড়াই করেছেন সেসব লোকেরা এমন মহানভাবে অর্পণ করেছেন। আমাদেরকে বরং সামনে থাকা মহান কাজে উৎসর্গ হতে হবে, যেন যে উদ্দেশ্যে তারা আত্মত্যাগের শেষ বিন্দু পর্যন্ত দিয়েছেন ওই কাজে ওইসব মহামান্বিত বীরদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত উৎসাহ নিই, যেন আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে এসব বীরদের মৃত্যু বৃথা না যায়, যেন এই জাতি সৃষ্টিকর্তার অধীনে নতুন স্বাধীনতা লাভ করে, এবং যেন জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার পৃথিবী থেকে হারিয়ে না যায়। আব্রাহাম লিঙ্কনের ভাষণটি এখানেই শেষ হলো, তবে এর সঙ্গে যুক্ত করতে চাই যে মার্কিন আজকের ক্লাসে আমরা মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষণটি শুনলাম। আগামী ক্লাসে আমরা শেখ মুজিবের ভাষণটি শুনব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।